কোরআন মুদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে শান্তি আছে সর্বদিকে। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে শান্তি আছে সর্বদিকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জুমার নামাজ আদায় করার পর এই ভার্চুয়াল প্রোগ্রামে দারসুল জুমা প্রোগ্রামে আমাদের উপস্থিত হবার তৌফিক দান করেছেন, সেই জন্য মহান মাবুদের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের দারসুল জুমার মেহমান হচ্ছেন ইমাম বুখারী শাখার সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল্লাহ মামুন ভাই। আব্দুল্লাহ মামুন ভাই ইনি উপস্থিত হয়েছেন, আমরা আর কথা দীর্ঘায়িত করব না, যেহেতু দারসুল জুমা আমাদের সময় স্বল্প থাকে, তার জন্য আমি মেহমানকে তার মূল্যবান দর্স পেশ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باصرة সেদিন কিছু সংখ্যক লোকের চেহারা চর্চা থাকবে, প্রফুল্ল থাকবে, উজ্জীবিত থাকবে, তারা তাদের রবকে দেখতে পাবেদিন কিছু মানুষের চেহারা সেদিন বিবর্ণ থাকবে, বিভৎস থাকবে, হতাশে ভ্রস্ত থাকবে, তারা বুঝতে পারবে, তারা বুঝতে সক্ষম হবে যে তাদের সাথে আজকের আচরণটা কঠিন। সৈয়দ আহমদ শাহ কর্তৃক আয়োজিত আজকের জুমাওয়ারের ধারাবাহিক আলোচনার দর্শক প্রোগ্রামের সময় তার সভাপতি ব্যয় করছিল উপস্থিত সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম আল কোরআন থেকে কথা বলা এবং কোরআন থেকে কথা শোনার প্রোগ্রামে আমাদেরকে উপস্থিত করেছেন সে মনিবের দরবারে আমরা দারাজ করতে সুক্রিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম প্রেরণ করে বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি জাগতিক জীবনের সমস্ত সুখ শান্তি বিসর্জন দিয়ে সেই রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কোরআনকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেই নবীর প্রতি আমরা দরুদ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ধারাবাহিক ভাবে সুরেটি 75 নম্বর সুরা। এই সুরেটিতে 40টি আয়াত রয়েছে, 29 নম্বর পারা। এই সুরেটি মক্কাল মুকাররমা অবতীর্ণ হয়েছে। সুরাটির নামকরণ হচ্ছে প্রথম আয়াত থেকে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখান থেকে নামকরণ করা হয়েছে। এই সুরাটির আলোচ্য বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন মানুষদেরকে জাগতিক জীবনের এই সফর শেষ করে অনন্ত অনাদিকাল এমন জীবনের কথা, এমন সুখ শান্তির কথা, এবং দুঃখের কথা, সেই আখিরাতের কথা বিশ্বনবী মুহাম্মদ ইসলাম যখন মক্কার কাফেরদের সাথে যখন বলতেছিলেন, তখন তারা
কিয়ামত দিবসকে, বিচার দিবসকে, মৃত্যু পরবর্তী জীবনকে তারা অস্বীকার করত এবং তারা ঠাট্টা বিদ্রুপ করত, ঠাট্টা বিদ্রুপ এবং বিভিন্ন ধরনের কুৎসা রটনা করে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজাকে যখন ক্ষতবিক্ষত করা হয়েছে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি অবতীর্ণ করলেন। এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি জান্নাতীদের নিয়ামতের কথা বললেন যেটা ওটা কোরআনের কোথাও এইভাবে সরাসরি বলেন নাই। এই নিয়ামতের কথা এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এবং কাফিরদের জাহান্নামীদের সর্বশেষ আশ্রয়স্থলের শাস্তি কেমন হবে এই বিষয়টি আলোচনা করা হয়েছে এবং পুনরুত্থান দিবস, মৃত্যু পরবর্তী যেই মানুষদেরকে পুনরায় জীবন দান করা হবে, আল্লাহর আদালতে হাজির করা হবে, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে স্পষ্ট করেছে। কাফিররা এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতেন যেটা কোরআনের কয়েকটি আয়াত আমরা একটু যদি ঘুরে আসি তাহলে দেখতে পাই তারা কিভাবে কথা বলতেন। সূরা ইয়াসিনের মধ্যে তারা বলছেন তারা বলতেন কি করে সম্ভব একটি মানুষ মরে যাওয়ার পরে মাটির সাথে হাড্ডি গুড্ডি মিশে গিয়েছে, মাটিতে ধুলাবালিতে পরিণত হয়েছে, কিভাবে আবার পুনরুজ্জীবিত করা সম্ভব, তারা এভাবে বলতেন। তাফসীরের মধ্যে এসেছে রাসূল ইসলাম যখন কিয়ামতের ভয়ঙ্কর আলামতের কথা তাদের সাথে আলোচনা করতেন, একদিন আবু জাহাল অনেক আগে মরে যাওয়া তাদের বাপ দাদার কবর থেকে এক টুকরো হাড্ডি নিয়ে এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে উপস্থাপন করে বললেন কি করে সম্ভব আবার এই মানুষকে আবার প্রাণ দেওয়া হবে, আবার জীবন দেওয়া হবে, এটা কি করে সম্ভব, এটা কি আকুলে ধরে? তখন আল্লাহ সুবহান তাদেরকে জবাব দিয়েছেন, কঠিন জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, أَوَلَمْ يَرَ الْإِنسَانُ أَنَّا خَلَقْنَاهُ مِنْ نُطْفَةٍ فَإِذَا هُوَ خَصِيمٌ مُبِينٌ তোমরা কি দেখতে পাও না কিভাবে তোমাদেরকে এক বিন্দু সুপ্রকৃতি থেকে তোমাদেরকে তৈরি করা হয়েছে, এটা দেখার পরেও তোমরা তো আগে কিছুই ছিল না। অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দহরের মধ্যে বলছেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা, তোমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, অস্তিত্বহীন থেকে আজকে তোমাকে এত সুন্দর অবয়ব দিয়ে একটি মানুষের যে রব তোমাদেরকে প্রতিষ্ঠিত করেছেন দুনিয়ার মাধ্যমে বিচরণ করার জন্য শক্তি সাহস জুগিয়েছেন, বিদ্যা বুদ্ধি দিয়েছেন, সে রব কি তোমাদেরকে সৃষ্টি করতে পারবে না? শুনে তো ভাইরা আমরা চলে যাচ্ছি আয়াতের দিকে, যে আয়াত করিম আমি তেলাওয়াত করছি আপনাদের সম্মুখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে জান্নাতীদের সর্বশ্রেষ্ঠ পুরস্কার, সেই পুরস্কারের কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রকাশ করেছেন, এ বিষয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। প্রথমত হচ্ছে এই আয়াতে কারিমার দুটি বিষয়, এখানে জান্নাতীরা দুই ধরনের জান্নাতি হবে, জাহান্নামীরা দুই ধরনের জাহান্নামী, সেটা কেন? সেটা হচ্ছে জান্নাতিরা কিছু কিছু মানুষ নবীন যারা এবং তাদের যথার্থ অনুসারী যারা, তারা মৃত্যুর সাথে সাথে আল্লাহর জান্নাতের শান্তি দ্বারা পেতে থাকবেন, পুরস্কার দ্বারা পেতে, কোনো শাস্তি তাদেরকে স্পর্শ করবে। আরেক প্রকারের জান্নাতি রয়েছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে তাদের শাস্তি দেওয়ার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহিম নামের বরকতে যাদেরকে ক্ষমা করে দিবেন শাস্তি ভোগ করা জান্নাতে। আর জাহান্নামীরা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে চিরস্থায়ী জাহান্নামী, আরেকটা হচ্ছে পাপিষ্ঠ মুমিন যারা কিছুকাল জাহান্নামে থাকে। এখানে চূড়ান্ত ফয়সালা
এই আয়াতের মধ্যে চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়ার পরে জান্নাতীদের সাথে আল্লাহ সুবহান তাআলার যে কথোপকথন, যে সর্বোৎকৃষ্ট নিয়ামত, সে বিষয়টি মূলত বলা হয়েছে। আমরা দেখতে পাই হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আলা ইয়াদখুলু আহলুল জান্নাতি আল জান্নাহ ওয়া ইয়াদখুলু আহলান নারি আন নার। যখন জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হয়ে যাবে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক মুয়াজ্জিন দাঁড়িয়ে যাবে, সুম্মা ইয়াকুমু মুয়াজ্জিন বাইনহুম ফায়াকুলু ইয়া আহলুল জান্নাতি লা মাউত। অর্থাৎ জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাত আর জাহান্নামের মধ্যখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিন দাঁড়িয়ে বক্তব্য দিবেন যে, জান্নাতীরা তোমরা আর কখনো এ জান্নাত হারানোর কোনো ভয় নাই, লা মাউত মৃত্যু নামক মাকরুহ, মৃত্যু তোমাদেরকে আর কখনো স্পর্শ করবে না। ওয়া আহলান নার লা মাউতা কুল্লু খালিদুন ফিহা ফি ফিমা ওয়া হুয়া ফি। জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলা হবে, জাহান্নামীরা তোমরা এখানে চিরস্থায়ী ভাবে থাকবে এবং এই জাহান্নাম থেকে বের হওয়ার তোমাদের আর কোনো সম্ভাবনা নাই। এটা কেন করবেন? এটা হচ্ছে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জান্নাতের নিয়ামত দেখার পরে তাদের মধ্যে তাদের মনের মধ্যে এমন ধরনের একটা ভয়ভীতি কাজ করতে থাকবে যে আবার যদি আমাদেরকে এখান থেকে বের করে ফেলানো হয় অথবা হারানোর একটা দুশ্চিন্তা যাতে তাদের অন্তরের মধ্যে কাজ না করে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত ভাবে এই আওয়াজ জান্নাতি এবং জাহান্নামীদেরকে শুনিয়ে দেওয়া হয়। আমরা হাদিসের মধ্যে ইসলামী সাল্লাম বললেন, ওয়ালা ইদা সারা আহলুল জান্নাতি লিল জান্নাহ ওয়া সারা আহলুন নার ইলান নার উতিয়া বিল মাউতি হাত্তা ইয়াজআল বাইনাল জান্নাতি ওয়ান নার সুম্মা ইসবাহু সুম্মা ইউনাদি ইয়া আহলুল জান্নাতি লা মাউত ওয়া আহলান নার লা মাউত। আয়াতের মধ্যে এই হাদিসের মধ্যে বিশ্বনবী ইসলাম বলছেন, যখন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকানো হয়ে যাবে আর জাহান্নামীদেরকে যখন জাহান্নাম দেওয়া হবে, তখন তাদের সর্বশেষ যে সিদ্ধান্তটা, যে তোমরা জান্নাতীরা খুশিতে থাকবে, ইযদাদু আহলিল জান্নাতি ফারহান ইলা ফারাহিহিম, এ জান্নাতীরা তোমরা এই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে, এই জান্নাত থেকে তোমরা কখনো বাইর হওয়ার কোনো সম্ভাবনা নাই, তোমরা এখানে আনন্দ উল্লাস করো, তোমাদের এই উল্লাস জীবন, তোমাদের এই উদ্ভাসিত চেহারা, তোমাদের এই পাঞ্জল জীবন ব্যবস্থা, সুন্দর যে নিয়ামত, এই নিয়ামত আজকে তোমরা খুশি হয়ে যাও স্থায়ীভাবে। এবং জাহান্নামীদেরকেও এই কথা বলা হবে যে তোমরা এই জাহান্নামের মধ্যে আহলুন নার, এই জাহান্নামের মধ্যে তোমরা থাকবে, হুজনান ইলা হুজনিহিম, চিন্তা কষ্ট ক্লেশ, তোমাদেরকে ভয়াল থেকে ভয়াল, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ভাবে তোমাদেরকে আঘাত করবে, জাহান্নামের শাস্তি তোমরা আজকে ভোগ করবে। এটা বলার পরে সুম্মা ইউসবাহু সুম্মা ইউনাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যু নামক যে মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন একটি বেড়ার শুরুতে এনে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে রেখে জবাই করে দেওয়া হবে, জবাই করে দেওয়ার পরে তখন জাহান্নামীদের আত্মচিৎকার শুরু হয়ে যাবে এবং জাহান্নামীদের আত্মচিৎকার শুরু হয়ে যাবে আর জান্নাতীদের উল্লাস বেড়ে যাবে, তারা নিশ্চিত হয়ে যাবে আর জান্নাত হারানোর ভয় নাই, এবং জাহান্নামীরা নিশ্চিত হয়ে যাবে আর এই জাহান্নামের আগুনের দরিয়া থেকে ভয়াল আসাদ থেকে বাঁচার আর কোনো রক্ষা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলেন, ওয়াসিলাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে একত্রিত করা হবে, তাদেরকে একত্রিত করা হবে জাহান্নামে, নিয়ে ইয়ার পরে তখন তারা
জাহান্নামে যখন তারা চলে যাবে, অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তখন জাহান্নামীরা যখন নিশ্চিত হয়ে যাবে যে আর তো বাঁচার উপায় নেই, আর তো বাইর হয়ে যাওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তখন তারা চিৎকার করতে বলতে থাকবে রব্বানা আবসরনা ওয়া সামিনা ফারজিনা নাআমাল সালিহান ইন্না মুকিমুন। তখন জাহান্নামীর আত্মচিৎকার করতে থাকবে রব্বুল আলামিন ও আমাদের রব, আমরা তো আজকে জাহান্নাম দেখলাম, আজকে জাহান্নামের অত্যাচার দেখলাম, অবিচার দেখলাম, জাহান্নামের ভয়াল আজাব আজকে আমাদেরকে স্পর্শ করে ফেলেছে, ওই জাহান্নামের আগুন আমরা আজকে চোখে দেখেছি, অবসর না জাহান্নামের আগুন চোখে দেখেছি, জাহান্নামের তর্জন গর্জন ভয়াল জাহান্নামের আত্মচিৎকার আমরা আজকে শুনে ফেলেছি, ফারজিনা আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে পার করে আবার দুনিয়াতে পাঠান, আমরা ভালো আচরণ করব, ভালো আমল করব। তারা যখন এইভাবে বলতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা তাদেরকে আবার জবাব দিয়ে থাকবে, কঠোর ভাবে তাদেরকে জবাব দেওয়া হবে, কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফা সাফফা ওয়াজিআ ইয়াওমা ইযিন বিজাহান্নামা ইয়াওমা ইযিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহুয যিকরা। ও জাহান্নামীরা তোমরা কি সে কথা ভুলে গিয়েছিলে, আর কখনো সম্ভব নয়, আজকে দুনিয়া তছনছ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে, এমন একটি জগতের মধ্যে তোমরা ঢুকে পড়েছ যে জগৎ থেকে বাইর হওয়ার সাধ্য আর তোমাদের হবে না। তখন জাহান্নামীরা এভাবে আত্মচিৎকার করে আল্লাহর আদালতে জাহান্নামের মধ্যে তারা চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, এইভাবে চিৎকার করতে করতে কতকাল কত চোখ ছড়ে যাবে, তখন তাদেরকে শোনানো হবে খালিদিনা ফিহা আবাদান আবাদা ইনার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, তোমরা চিরস্থায়ী ভাবে তোমরা জাহান্নামের মধ্যে থাকবে, আর এই জাহান্নাম থেকে বাঁচার আর কোন সাধ্য তোমাদের নাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ তাআলা আজকের বৈঠকে আমরা যারা একত্রিত ছিলাম রব্বুল আলামিন এই জাহান্নামের ভয়ঙ্কর আগুন থেকে আমাদেরকে হেফাজত করো, আমরা বলি আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সময় তো খেরা, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটি বলবেন জান্নাতীদের যে আয়াত কে আমি চলে যাচ্ছি, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, জাহান্নামে জান্নাতীরা তাদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, কোনো কিছু তাদেরকে স্পর্শ করবে না, কোনো কষ্ট ক্লেশ তাদেরকে স্পর্শ করবে, জান্নাতে তারা চলে যাবে। জান্নাতে ঢুকার পরে আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, হে জান্নাতীরা তোমরা আমার কাছে আর কি চাও, তোমাদের কি আর কিছু চাওয়া পাওয়ার আছে, তোমাদের কি আর কিছু আকাঙ্ক্ষা আছে, আর কোনো কিছু কি তোমাদের মনে চায়? জান্নাতীরা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন আপনি যে ওয়াদা করেছেন, ওয়াসাদাকাল মুরসালুন, সমস্ত নবী সিদ্দিকীনেরা যে ওয়াজ করেছে আমাদেরকে, যে সুসংবাদ দিয়েছিলে, সেই সুসংবাদ রাস্তে 100% বাস্তবায়িত হয়েছে, ওয়াদার কোনো ধরনের হেরফের হয় নাই, আপনি মুত্তাকিদের সাথে যে ওয়াদা করেছেন আজকে আল্লাহ তাআলা ও আল্লাহ আপনার ওয়াদা আপনি পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাদিসের মধ্যে বিশ্বাস ইসলাম বললেন, জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন আপনি কি আমাদের চেহারাকে উজ্জ্বল করেন নাই, আপনি কি আমাদের চেহারাদেরকে চেহারাকে উজ্জ্বল করেন নাই, আপনি কি আমাদের ইজ্জত বাড়িয়ে দেন নাই, আপনি কি আমাদের গুনাহসমূহ মাফ করে দেননি, আপনি কি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে ক্ষমা করে দেননি, রব্বুল আলামিন আপনি কি আমাদেরকে জান্নাত দেননি, আমরা কি চাই, আমরা পরিতৃপ্ত, আমরা সন্তুষ্ট আপনার উপরে। কিন্তু জান্নাতের মধ্যে পাঁচ ক্যাটাগরির লোক যারা, প্রথম শ্রেণীর জান্নাতি যারা হবে তারা সেদিন বলবে, প্রথম শ্রেণীর জান্নাতি যারা তখন তারা সন্তুষ্ট হবে না, তারা পরিতুষ্ট হবে, তাদের আরো আকাঙ্ক্ষা, তাদের আরো চাহিদা, তাদের মনে পড়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে সূরা ইউনূসের 26 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলে দিয়েছেন, যারা
তারা ইয়ার বলতে থাকে, তারা জিজ্ঞা, তারা আল্লাহকে বলবে রব্বুল আলামিন যে জান্নাত আপনি আমাদেরকে দিয়েছেন, এর পরেও আরো যেটা বাকি রয়েছে আহসানুল হুসনা ও জিয়াদা, ওই জিয়াদা ওই বেশিটা, সর্বশ্রেষ্ঠ যে দর্শন, সর্বশ্রেষ্ঠ যে নেয়ামত, সে নেয়ামত তো বাকি রয়ে গেল, সেটা নবীরা বলবে প্রথম শ্রেণীর জান্নাতি যারা তারা বলতে থাকে সমাজে ভাইয়েরা। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি হাদিস লিখছেন, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম ইয়ানা, ইন্নাকুম সাতারুনা রাব্বাকুম ইয়ানা, যে প্রকাশ্যে প্রকাশ্যে আল্লাহর গোলামেরা সেদিন জান্নাতের মধ্যে আল্লাহকে দেখতে পাবে, সুবহানাল্লাহ, সেই দেখাটা প্রথম শ্রেণীর জান্নাতিরা না দেখা পর্যন্ত তারা পরিতৃপ্ত হবে না, তারা আত্মতুষ্টি হবে না, তারা যখন আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন আমরা তোমাকে দেখতে চাই, নবীরা বলবেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলবেন রব্বুল আলামিন তোমাকে এত বেশি ভালোবেসেছি, আশাদ্দু হাব্বাল্লিল্লাহ, আশাদ্দু হাব্বাল্লিল্লাহ, এত বেশি তোমাকে ভালোবেসেছি, এত বেশি পরীক্ষা দিয়েছি, কখনো কোন ধরনের অভিযোগ করি নাই, তুমি ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো, সন্তানকে তোমার রাস্তায় জবাই করে দিলাম, তোমার সন্তুষ্টির জন্য তোমার দর্শন তো লাগবে, এবাব করে করে নবীরা তারা তাদের ভালো ভালো কর্মগুলো দিয়ে তারা বলবেন আল্লাহর কাছে, আরজি প্রকাশ করবেন, আরজি প্রকাশ করবেন আল্লাহর সাক্ষাতের জন্য। এভাব করে করে যারা প্রথম শ্রেণীর জান্নাতিরা তারা আল্লাহকে না দেখা পর্যন্ত তারা প্রতিষ্ঠিত হবে না, সময় দেখায় জান্নাত তো পাবেই আল্লাহ তাআলা। আজকে আমরা যারা এখানে একত্রিত হয়েছি রব্বুল আলামিন তুমি আমাদেরকে জান্নাতের নিয়ামত দান করাল, আল্লাহ তাআলা এই জান্নাতের নান্দনিকতা, জান্নাতের সৌন্দর্যের ব্যাপারে বিশ্বাস ইসলাম হাদিসে বলেছেন, জান্নাতে এত সৌন্দর্য, জান্নাতের এত নান্দনিকতা, এত শৈল্পিকতা, জান্নাতের এত শান্তি, এর আগে কোন চক্ষু যেটা দেখে নাই, কোন অন্তকরণ যেটা কল্পনাও করতে পারে না, কোন কান যেটা শুনে নাই, জান্নাতের বর্ণনা এত সুন্দর, জান্নাতের শৈল্পিকতা এত নাজনিয়ামত আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন, সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে সমস্ত নিয়ামত পাওয়ার পরেও জান্নাতিরা, এক নম্বর শ্রেণীর জান্নাতিরা তখন আল্লাহর দর্শনের জন্য আক্ষেপ করবেন, আল্লাহর দর্শনের কথা বলবেন, আল্লাহকে দেখার জন্য রব্বুল আলামিন তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। যেভাবে করে আমরা বুঝতে পারি জান্নাত, সেদিন আল্লাহ রব্বুল আলামিন মুত্তাকিদকে জান্নাত দান করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন জান্নাতের মালিক, তিনি জান্নাতের যারা যাবে সেই মেহমানদেরকে তিনি মেহমানদারি করবেন, কিন্তু জান্নাতে যাওয়া জান্নাতীরা জান্নাতে গেল, জান্নাতের সকল নাজ নেমতকে উপভোগ করলো, উপভোগ করার পরে যদি জান্নাতের মালিককে না দেখা হয় তাহলে তো পরিপূর্ণতা লাভ করলো। যেমন ধরুন আমাদের সমাজে যেভাবে বিভিন্ন ধরনের ভালো আয়োজন হয়, বিএফিদের যে একটা আয়োজন হয় বা রাষ্ট্রপ্রধানদের একটা আয়োজন হয়, সেখানে ভালো খাবার সমস্ত অত্যাধুনিক যুগ উপযোগী রুচিশীল দামি সমস্ত কিছু থাকলো, কিন্তু যিনি আয়োজন করলেন তিনি যদি না থাকেন, মালিক যদি না থাকে, মালিকের সাক্ষাৎ যদি যারা যারা মেহমান তারা যদি না পায় তাহলে তাদের আত্মা পরিতৃপ্ত হয় না, দাওয়াতটা যতই ভালো আয়োজন হোক না কেন কিন্তু তারা পরিতুষ্ট হতে পারবে না, কারণ মালিককে তারা দেখেনি, মালিককে তারা দেখবে। এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে উম্মতদেরকে, উম্মতের মধ্যে বিশ্বাসী যারা যারা নবীকে কষ্ট দেয় নাই বরঞ্চ নবীর জন্য কষ্টকে গ্রহণ করেছে, যারা নবীকে সাহায্য সহযোগিতা করেছে,
যারা আল্লাহর জীবনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জাগতিক জীবনের সমস্ত কষ্ট ক্লেশকে তারা হাসি মুখে বরণ করে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইদার লাভ করা পর্যন্ত তারা কি করে ক্ষান্ত হতে পারে, কি করে তারা আত্মতৃপ্তি। এজন্য এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। সমস্ত নিয়ামত তারা পাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওই উজ্জ্বল চেহারা সমূহকে, যাদের চেহারাগুলো উজ্জ্বল হয়ে যাবে, যারা জান্নাত লাভ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকিয়ে থাকবেন, তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। এইভাবে কত কাল চলে যাবে, কত বছর চলে যাবে, কত শতাব্দী চলে যাবে, একমাত্র আল্লাহ সুবহান ওয়া তাআলার ইলমে জানা আছে। রাব্বুল আলামিন, আমরা যারা আজকে একত্রিত হয়েছি, রাব্বুল আলামিন, ওগো আল্লাহ, তুমি যেদিন তোমার নেক বান্দাদের সাথে, তোমার মাহবুব বান্দাদের সাথে, তোমার নবীদের সাথে, তোমার রাসূলদের সাথে, তোমার শহীদদের সাথে এবং আমল সালেহ যারা করেছেন তাদের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে দিদার তাদেরকে লাভ করবে, তুমি যে তাদের সাথে দেখা দিবে, সেই দেখা থেকে আমাদেরকে বঞ্চিত করো না। আল্লাহ তাআলা আমাদেরকে সেই আয়োজনের মধ্যে, তোমার সেই মেহমানদারের মধ্যে, তোমার সেই সাক্ষাতের মধ্যে আমাদেরকে সামিল করে নাও। আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, কিভাবে আল্লাহকে দেখতে পাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশ্বনবী বললেন, আল্লাহর দিদার কিভাবে তোমরা পাবে? আল্লাহ তো নিশ্চিত করেছেনই, আল্লাহ তো কোরআনে বলেই দিয়েছেন যে আমি দেখা দেব, সাক্ষাৎ করব তোমাদের সাথে, আমার সাক্ষাৎ হবে জান্নাতে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী মুহাম্মদ আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে, তোমরা পূর্ণিমার রাতে চাঁদ দেখতে যেমন তোমাদের কষ্ট হয় না, দিনের আলোর মধ্যে সূর্যকে দেখতে যেমন তোমাদের কষ্ট হয় না, তোমাদের কি কষ্ট হয়? ও সাহাবীরা, তোমরা কি পূর্ণিমার রজনীতে চাঁদ দেখতে কি তোমাদের কষ্ট হয়? তারা বলল, না, কষ্ট হওয়ার তো কোনো কথাই নেই। একে তো রাত, আর হচ্ছে পূর্ণিমার রাত। সুবহানাল্লাহ। পূর্ণিমার রাত্রে চাঁদকে যেভাবে দেখা যায়, দিনের বেলায় সূর্যকে যেভাবে দেখা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন মুত্তাকিদের জন্য মুত্তাকিদের সাথে সেইভাবে দেখা করবেন, মুত্তাকির আল্লাহকে সেভাবে স্পষ্টভাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। যে ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণনা করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, একদা একদিন রজনীতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্ণিমার রাতে বেরিয়েছেন, তখন তিনি সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা কি চাঁদকে দেখতে পাও? তখন তারা বললেন, হ্যাঁ দেখতে পাই, দেখতে তো কোনো সমস্যা হয় না, আজকে তো পূর্ণিমার রাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমাদের রব, তোমাদের মালিক, তোমাদের খালেক, তোমাদের সেই রব তোমাদের সাথে সাক্ষাৎ করবেন, এভাবে কোনো পর্দা থাকবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এভাবে সাক্ষাৎ করবেন আল্লাহ তাআলা মুমিনদের সাথে, আল্লাহ তাআলা সিদ্দিকিনদের সাথে, সালেহিনদের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে সাক্ষাৎ করবেন। সময় তো পেরা, তাহলে আমাদেরকে আজকের এই আয়াত থেকে আমাদের যে শিক্ষা রয়েছে, সে শিক্ষাটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তাকে আমরা দেখি না, আল্লাহ হাক্কুন, আল্লাহ হচ্ছে সত্য, নবীউনা হাক্কুন ওয়া লিকাউকা হাক্কুন, আল্লাহর সাথে সাক্ষাৎ সত্য, আখিরাত সত্য, কবর আজাব সত্য, বিচার দিবস সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য, আল্লাহর আদালত কায়েম হবে এটাতে যেমন কোনো সন্দেহ নাই, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর গোলামদের সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা এ ওয়াদা করেছেন। সুতরাং আমি সময় যে লক্ষ্য রেখে এখন শেষ করতে যাচ্ছি যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বিচার ফয়সালা হয়ে যাওয়ার পরে যে সাক্ষাৎকার দিবেন এবং আল্লাহ যে ওয়াদা করেছেন, এ ওয়াদা আল্লাহ পূর্ণ করবেন। সুতরাং রব্বুল আলামিন যাতে আমাদের সকলকে ওই মজলিসের মধ্যে, ওই জান্নাতের মধ্যে এক জায়গায় জায়গা করে দেয় সকলে বলে আমিন। আল্লাহ যাতে আমাদেরকে জান্নাতের ওয়ারিস হিসেবে কবুল ও মঞ্জুর করে আমরা সকলে বলে আমিন। আমি সকলের প্রতি বিনীত আবেদন করব যে আপনারা এই সূরাটি একবার পড়ে নেবেন, ভালোভাবে পড়ে নেবেন,
আসলে এই সুরাতে এমন কিছু মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যেগুলো স্বল্প সময় আলোচনা করে শেষ করা সম্ভব নয়। সুতরাং আমরা যদি করতে পারি, আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে এবং আল্লাহর পথে অবিচল থাকা আমাদের জন্য সহজ হবে, আমাদের ইমানের নূর বৃদ্ধি পাবে এবং আমাদের চেহারা উজ্জ্বল হবে, উজ্জীবিত হবে এবং আল্লাহর দিদার সাক্ষাতের জন্য আমাদের ইমান তাজাল্লি পয়দা হবে। সময় তো প্রস্তুতি, আজকের আয়াতের আলোচনার শিক্ষা হচ্ছে, সর্বশেষ যে শিক্ষাটি বলে আমি শেষ করছি সেটা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বনি আদমকে নয়, শুধু সব মাখলুককে কিয়ামতের আদালতে হাজির করবেন, কিন্তু মানুষ এবং জিনদের বিচার হবে। এরপরে জান্নাতিরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জাহান্নামীরা জাহান্নামে চলে যাওয়ার পরে কিছু লোককে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববিশ্ব ইসলামের সাফায়াত এবং আল্লাহর রাহিম নামের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুক্তি করে দিবেন। পরিপূর্ণভাবে জান্নাতীদেরকে জান্নাত দেওয়া হবে এবং জাহান্নামীদেরকে জাহান্নামে স্থায়ীভাবে দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকের এই সূর্য অস্তমিত হওয়া যেমন সত্য, রাতের চাঁদ উদিত হওয়া যেমন সত্য, ঠিক তেমনি ভাবে আল্লাহর আদালত কায়েম হবে সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমল করে আল্লাহর মাহবুব বান্দাদের সাথে থেকে আল্লাহর দিদার লাভ করার জন্য আমাদেরকে সকলে কবুল ও মঞ্জুর করুন। হাযা মা ইনদি ওয়াল ইলম ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মুদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে শান্তি আছে সর্বদিকে। মেনে নিলে তা ধ্যানে ও জ্ঞানে শান্তি আছে সর্বদিকে।